রাজধানীর রূপনগরে মুক্তিযোদ্ধাদের 21টি ফ্ল্যাট দখলের অভিযোগ উঠেছে সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল মজুমদারের স্বজন ও অনুসারীদের বিরুদ্ধে। মুক্তিযোদ্ধা সমিতির নামে কেনা জমিতে নির্মিত ভবনে অমুক্তিযোদ্ধাদের বরাদ্দ দেওয়া হয়েছে। কামাল মজুমদারের ভাই আনোয়ার মজুমদার অবৈধভাবে অনেক ফ্ল্যাট বিক্রি করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। রিপোর্ট মাহবুব কবির চপলের। একটি ফ্ল্যাট পাবার 22 বছরের স্বপ্ন ছিনতাই হতে বসেছে এই মুক্তিযোদ্ধা পরিবারগুলোর। নিজেদের ভবনেই তারা এখন বহিরাগত। মিরপুরের মুক্তিযোদ্ধা সমিতি 2000 সালে রাজধানীর রূপনগরে 41 কাঠা জমি কেনে সেখানে ভবন নির্মাণে 2009 সালে ডরেন নামের ডেভেলপার কোম্পানির সাথে চুক্তি হয়। এতে 65% কোম্পানির, 35% সমিতির। সে হিসেবে সমিতির 69 জন একটি করে ফ্ল্যাট পাবার কথা। ভবনের নির্মাণ কাজ চলার সময় 2019 সালে অবৈধভাবে নতুন কমিটি গঠন করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের ভাই আনোয়ার মজুমদার। এরপর সমিতির 28 মুক্তিযোদ্ধাকে বাদ দেওয়া হয়, ঢোকানো হয় নতুন সদস্য। 2022 সালে ডেভেলপার কোম্পানির যোগসাজশে 65টি ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয় নতুন কমিটিকে, যার মধ্যে 21টি নিয়েছে কামাল মজুমদারের স্বজন ও অনুসারীরা। স্বপ্ন দেখলাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত যখন অ্যালটমেন্ট আসলো এই সময়ে আমাদের এই বাসনা, এই আনোয়ার মজুমদার প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে বাদ রেখে উনার ইচ্ছা মতো সদস্য বানাইয়া তাদেরকে উনি ই করে দিয়ে দিলেন। না, আশায় আসিলাম যে এতদিন হয়ে গেছে আমরা ফ্ল্যাটে উঠতে পারতেছি না, নিজে খাবার তৈরি করছি, সেই খাবার আরেকজনে খাইতেছে, আমরা চাইয়া চাইয়া দেখতেছি, আমাকে পেটে কিটা খাইতে পারতেছি। আনোয়ার মজুমদার হলো তার ভাই মন্ত্রী, হ্যাঁ, সে হইলো তার প্রভাব কাটিয়ে এখান থেকে সব চুরিদারি বদমাশি সব কিছু করছে। ভবনের একটি অংশে মার্কেট ও দোকান করা হয়েছে, সেখানেও মালিকানা নিতে পারেননি অনেক মুক্তিযোদ্ধা। এটার ভিতরে অলরেডি আমি প্রশাসনে আছিলাম, আমার ভাই বিয়ে দিছে আওয়ামী লীগ ক্ষমতায় প্রতিমন্ত্রী ভাই। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে, আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। তারে ঘুরছি, কোনো থানা প্রশাসন কেউ কোনো ধরনের জিডিও পর্যন্ত করতে পারি না। এখন আমরা মুখ খোলার সাহস পাচ্ছি, বিগত দিনে যেইভাবে তারা ত্রাস করে আমাদের সমস্ত জিনিসগুলা তাদের নিয়ন্ত্রণে রাখছে, আমরা যতবারে আসছি আমাদেরকে কোনো পাত্তা দিত না। কামাল মজুমদারের হাত ধরে তার ভাই আনোয়ার মজুমদার প্লাস হলো ডেভেলপার কোম্পানি ডরিনের পক্ষে এমডি তার ছেলে, তারা হাতাত করে এই অপকর্মগুলো করেছে। এ বিষয়ে জানতে আনোয়ার মজুমদারকে ফোন করেও পাওয়া যায়নি। কামাল মজুমদার গ্রেফতার থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি, তবে তাদের কমিটির সাধারণ সম্পাদক মনগড়া বক্তব্য দেন, যার বিরুদ্ধেও অবৈধভাবে ফ্ল্যাট দখলের অভিযোগ আছে। আমি তখন কমিটিতে ছিলাম না, কমিটি এক এক সময় এক একটা ছিল। তাহলে এখন আপনারা কিভাবে দখল করলেন? আমরা দখল করি, দখলের কথা আসছে কে জানবে? আপনি উল্টা পাল্টা প্রশ্ন করছেন, আমি আর একটা প্রশ্নের জবাব দেব না। দ্রুত তদন্ত করে প্রকৃত মালিকদের ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার দাবি ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারগুলোর। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।